সংগ্রামী সাথে বন্ধুগণ আছে, শিল্প কারখানাগুলো আবারও ধ্বংসের মুখে পড়ে যাবে। সংগ্রামী সাথে বন্ধুগণ, সেই গ্যাসের মূল্য বৃদ্ধি বৃদ্ধির বৃদ্ধির ফলে আজকে কৃষকের খরচা পড়ে 900 টাকা, সে কৃষকের ধানের উৎপাদন উৎপাদন ব্যয় বেড়ে যাবে, কৃষকদেরকে হাহাকার করে গেছে এবং শ্রমিকদের মধ্যে লুটে পুটে দিচ্ছে। তখন নাগরিকদের দায়িত্ব তাদের জন্য সমস্ত ব্যবস্থা, এই দেশের সংগ্রাম নতুন করে গড়ে তুলব। যদি সেই শতকরা চিত্র হবে সেই দিনের জন্য আপনার সক্রিয় শ্রমিকদের দাবি শুনবেন না, কৃষকদের দাবি শুনবেন না, তারা সবাই সেই সংগ্রামে অংশ নেবেন, এই আহ্বান রইল। সবাইকে লুটে পুটে দিচ্ছে, তখন নাগরিকদের দায়িত্ব। আমাদের নানা অঞ্চল বাম গণতান্ত্রিক জোটের নানা অঞ্চলের বছরে 16,000 কোটি টাকা পর্যন্ত রাখবেন। বাংলা কত দামে এলএনজি আমদানি করেন? পারি ইউনিট $10, কিন্তু পাশের দেশ ভারত তারা $6.5 আমদানি করছে। কেন বাংলাদেশ $10 আমদানি করে? এই অস্বচ্ছতা, এর জবাব কি? কোন সরকারি প্রতিষ্ঠানের জবাব দিতে পারে না শুনানিতে। তার মানে এই অস্বচ্ছতা দূর করুন, সেই দিকে তারা মনোযোগ না দিয়ে এলএনজি আমদানির দোহাই দিয়ে আজকে তারা গ্যাসের দাম বাড়িয়ে দিল। আমরা প্রশ্ন তুললাম, বাংলাদেশে কি গ্যাস ফুরিয়ে গেছে? বাংলাদেশের স্থলভাগে যে গ্যাস ক্ষেত্রগুলো আছে, বাংলাদেশের সমুদ্রপক্ষে যে গ্যাস ক্ষেত্র আছে, সবাই জানেন সমুদ্র সীমা নির্ধারণের পরে মিয়ানমার একই জায়গা, সেখানে তারা গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে গ্যাস নিজেরা ব্যবহার করছে, রপ্তানিও করছে। বাংলাদেশ আজ পর্যন্ত এই সরকার 11 বছর একটানা ক্ষমতায়, তারা এখন পর্যন্ত নিজেদের গ্যাস উত্তোলনে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারলো না, না স্থলভাগে না সমুদ্রপক্ষে। কাজেই সময়ের আগেই আমাদেরকে এলএনজি নির্ভর করে তোলা হচ্ছে, এলএনজি আমদানি গ্যাসের সংকট দেখিয়ে বাধ্য করে তোলা হচ্ছে। কেন? এর আসল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে এলএনজি ব্যবসাটা নিয়ন্ত্রণ করবে যারা, কয়েকটা কোম্পানি, তারা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে সরকারের সাথে সংশ্লিষ্ট। নামও আপনারা নানান মাধ্যমে জানতে পারবেন, ভবিষ্যতে দেখতে পারবেন, অমুক অমুক কোম্পানি সবাই পরিচিত, তারা সরকারের সংশ্লিষ্ট, তারা এই এলএনজি ব্যবসাটা নিয়ন্ত্রণ করবে। তাদের সুবিধা দেওয়ার জন্য আজকে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে এবং বাংলাদেশের সমগ্র শিল্প কলকারখানা, ব্যবসা খাত, আমাদের কৃষি এবং সামগ্রিকভাবে আমাদের সমস্ত জনগণের আজকে জীবনে একটা নবিশ্বাস তোলার তারা ব্যবস্থা করছে। সরকারের এই অন্যায় অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। তারা এই